হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হঠাৎ করেই প্ল্যান হলো সবাই সমুদ্রে পাড়ে গিয়ে ডিনার করবে, তাই বাসা থেকে খ্যাপসা রান্না করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আর এদিকে আমি খ্যাপসা রান্না করে ফেলেছি। সাডেন প্ল্যান করার কারণে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন বাজে রাত 2:30, আর আমরা 4-5 জন যাচ্ছি একসাথে ডিনার করার জন্য। খ্যাপসার সাথে সার্ভ করার জন্য সালাদগুলো কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ লেবু নিলাম। বাসা থেকে সব কিছু রেডি করে নিয়ে বের হয়ে গেলাম। চাঁদটা দেখতে অসাধারণ লাগছে, পুরো ভরা পূর্ণিমা চলছে হয়তোবা। চাঁদ দেখতে দেখতে চলে এলাম সমুদ্রের পাড়ে, আর এখন সবাই মিলে একসাথে বসে পড়লাম ডিনারের জন্য। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছে, আর সমুদ্রে একটা বড়শি ফেলে রেখেছে, দেখা যাক কোনো মাছ উঠে কি না। আর আস্তে আস্তে ভোর হয়ে যাচ্ছে। বড়শি ফেলার কিছুক্ষণ পরেই এই মাছটা উঠলো। জানি না এটা কি মাছ, দেখতে খুব ভয়ানক লাগছিল। যদিও আমি মাছটি নিইনি, ভাবি নিয়ে গিয়েছে। আমার দেখতেই খুব ভয় লাগছিল মাছটা। সূর্য ওঠার কিছুক্ষণ পরই একটু একটু করে গরম লাগতে শুরু করলো। ঘোরাফেরা শেষ, এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটি ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন।